আমলক এখানে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ধনে পাতা দিয়ে দেব, রসুন দিয়ে দেব, কাঁচা লঙ্কা, কাঁচপাতা, নারকেল কুচি, এবার চিংড়িগুলো দিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ, লেবুর রস, চিনি দিলাম অল্প করে। এবার একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, একটু বেসন দিলাম, দিয়ে মিক্সড করে নেব। একটু পেঁয়াজ কুচিও দিয়েছি, দেখাতে ভুলে গেছি, ভালো করে মেখে রেখে দিচ্ছি। এতে এবার জোয়ান দিয়ে দেব, দেখো, দিয়ে গরম তেলে ভেজে নেব। তেল গরম করছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবো।